আসসালামু আলাইকুম। হ্যালো বিয়াস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ দীর্ঘদিন পর আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম, চলুন দেখি আজকের রেসিপি। প্রথমে আমি এখানে চুলার গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিব, যেহেতু আমি আজকে আপনাদের ঝাল পিঠার রেসিপি দেখাবো, প্রথমে আমি চাউলের গুঁড়া এখানে দিয়ে হালকা একটু ভেজে নিব। চালের গুঁড়াটা এখানে আমি লবণ এই যে পরিমাণ মতো লবণ দিয়ে চাউলের গুঁড়া আমি ভেজে নিয়ে নিব। এই দেখেন, আমি চাউলের গুঁড়া ভেজে আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এখানে আমি এখন দিব কিছু উপকরণ, চলুন দেখি কি কি উপকরণ লাগবে। এখানে আমি নিয়েছি, এখানে নিয়েছি আমি বড় সাইজের দুইটা পিএস বেটে নিয়েছি। তারপরে এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, এগুলোকে আমি বেটে নিয়েছি। জিরা বাটা, কাঁচামরিচ বাটা, এগুলো আমি সব একসাথে দিয়ে দিব, এবং আরও কিছু দিয়ে দিব শুকনো গুঁড়ো, হলুদের গুঁড়ো হাফ চামচ। যেহেতু এটা ঝাল হবে, এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম হাফ চামচ, ধনিয়া গুঁড়া হাফ চামচ, আর আদা বাটা দিছি আমি দু চামচ, এগুলোকেও আমি দিয়ে দিব। এগুলোকে আমি একসাথে সব মিক্স করে নিয়ে নিব। এ দেখেন, আমি এরকম করে মিক্স করে নিয়ে নিতেছি। আর এখানে আমি নিয়ে নিছি এক গ্লাস পানি। পানিটা পরিমাণ মতো দিতে হবে, বেশিও করা দেওয়া যাবে না এবং কমে দেওয়া যাবে না। একটা মসৃণ নরম একটা ডো তৈরি করতে হবে। এই দেখেন, ডোটা আমার তৈরি হয়ে গেছে, একদম সফট। এই যে ডো হয়ে যাওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিব কিছু সরিষা তেল অল্প। এখানে যদি পেঁয়াজের বাটার পরিমাণটা বেশি হয় তবে পিঠাটা খুব টেস্টি হয়। আর ঝালটাও লাগবে, যদি আপনারা ঝাল বেশি খান, কম বেশি আপনারা আপনাদের মতো নিয়ে নেবেন। এখানে আমি সরিষা তেল দিছি, একটা ফ্লেভার আসবে অনেক সুন্দর। এগুলোকে আমি আবারও একটু এরকম করে মেখে নিব। দেখেন, আমি ভালো করে মেখে নিচ্ছি, সফট হয়ে গেছে। এখন আমি ওগুলোকে আবার একটু একটা নরম ডো তৈরি করে একটু রেখে দিচ্ছি। দেখেন, ডো রেডি হয়ে গেছে। এখন এগুলোকে আমি গোল গোল একটি সুন্দর আকারের শেপ দিয়ে নিয়ে নিব। দেখেন, আমার ডো তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে আমি হাতের মাধ্যমে এরকম করে অল্প অল্প করে নিয়ে হালকা করে এরকম চেপে চেপে দিয়ে আরেক হাতের মাধ্যমে এমন করে আমি একটা ডিজাইন তৈরি করে নিব। এই দেখেন, আমি ডিজাইন করে নিচ্ছি। এরকম করে আমি সবগুলো এখন নিয়ে নিব। দেখেন, এগুলোকে আমি এক এক ডিজাইনে নকশা করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নেবেন। দেখেন, আমি এরকম একটা গোল ডিজাইন দিয়ে নিয়েছি। এরকম করে সবগুলো আমি বানিয়ে নিব। এরকম করে আপনারা ডিজাইন তৈরি করেও নিতে পারেন, বা আপনাদের পছন্দের মতো ডিজাইন করে নেবেন। আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। দেখুন, আমি সবগুলো এরকম করে বানিয়ে নিয়েছি। এখন আমি তেলে, ডোবা তেলে এগুলো ভাজতে হবে। চলুন দেখি কিভাবে ডোবা তেলে ভাজতে হবে। আমি গ্যাসের চুলা অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি ভাজার জন্য পরিমাণ মতো সয়াবিন তেল নিয়ে নিব। এটাকে ডোবা তেলে ভাজতে হবে।
দেখেন তেলটা গরম আসা অবধি আমি অপেক্ষা করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এগুলোকে এক এক করে এরকম করে সবগুলো পিঠা আমি দিয়ে দিব। দেখেন আমি সব পিঠা এরকম করে দিয়ে দিচ্ছি গরম তেলে। এখন আমি এগুলোকে একটু ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি তেল জুড়ে আলাদা একটা বাটিতে নামিয়ে নিব। দেখেন আমি এই আলাদা একটা বাটিতে সবগুলো নামিয়ে নিচ্ছি, মানে আপনাদের বোঝানোর জন্য এবং দেখানোর জন্য আমি আবারও দিয়ে দিচ্ছি ভাজার জন্য। দেখেন আমি আবারও একটা দিয়ে দিচ্ছি। এগুলোকে ভালো করে ডুবা তেলে ভাজতে হবে। দেখেন আমি সবগুলো ভেজে আলাদা একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখেন দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন মজা। এই দেখেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি কতটা ক্রিসপি হয়েছে, ভিতরে কেমন সফট হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।